আগরতলা রাস্তা বল মাঠে ভগবান বীরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভারত সরকারের সহযোগিতায় জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় এবং আগামী 3 দিন চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস কিংবা অন্য দলও শাসন করেছে, তখন কিন্তু দেশের রাজ্যের জনজাতিদের জন্য কোনো পরিচয় ছিল না, কিন্তু বর্তমানের প্রধানমন্ত্রী জনজাতিদের সম্মান জানাচ্ছেন, সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। ত্রিপুরা স্টেট একাডেমি ট্রাভেল কালচার টিম কে সবই কলা स्वागत भाषण के माध्यम से सभी का औपचारिक रूप से स्वागत करने के लिए कॉल हॉल ऑन स्टेज फॉर वेलकम सॉन्ग जे আমাদের দেশের জন্য যারা লড়াই করছেন, আমাদের দেশ স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছেন, প্রত্যেকটা সৈনিক থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে যারা আজকে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যারা নিজের পরিবার এবং নিজের দেশের জন্য, নিজের রাজ্যের জন্য, নিজের মাটির জন্য যারা বলিদান দিয়েছে, তাদেরকে সম্মান জানানোর ক্ষেত্রে কিন্তু তখন আমরা সময় পাইনি, তখন আমরা সম্মান পাইনি বন্ধুগণ। আজকে তার কারণে আমরা এই 3 দিন ব্যাপী আজকে আমাদের এই জনজাতি গৌরব দিবস হিসাবে দেশব্যাপী আজকে এই প্রোগ্রাম চলছে এবং আগামী দিনে আমাদের 2 দিন প্রোগ্রাম হবে। সে জায়গাতে বিভিন্ন আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে দেশ বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ, যেমন আমাদের বাংলাদেশ, সেখান থেকেও আমাদের প্রতিনিধিরা আসবে এবং আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা আসবে এবং আমাদের দেশে যিনি জনজাতি কল্যাণ দপ্তরের যিনি চালাচ্ছেন, যিনি মন্ত্রী রয়েছেন, উনিও আসবে শুনেছি আমরা। তাই আমরা আগামী আমাদের এই যে জনজাতি গৌরব দিবসকে আমরা সকলে একসাথে মিলে আমাদের সম্মান এবং আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের বিভিন্ন কারণে আমরা আজকে জনজাতিরা বঞ্চিত, বিভিন্ন কারণে আমরা জনজাতিরা আজকে সেই সম্মানগুলি আমরা বিগত দিনে পাইনি বন্ধুগণ।